स्कैम देख माइनरिटी कम्युनिटी सर्टिफिकेट क्यों ऑनलाइन अप्लाई करा जाए संख्यालघुर सर्टिफिकेट क्यों अप्लाई करा जाए ऑनलाइन वोटा देख तो प्रथमें ये गाइडलाइन तो बला टीके देखते लागब कीता कीता लागे करते आसामिस करते लैंगुएज आंगुएज क्लिक कर आसामिस बांगाली तो हमें इंगराजी तो देखो इंगराजी बुझी एकटू बला तारपरे डायरेक्ट पॉइंट अन्न आसे देखो अप्लाई हटात क्लिक करते लागब तारपरे निचे अपनारा कि खाली मोबाइल नम्बर डाल कैपचार डालिया सबमिट ओटीपी क्लिक करवा तारपरे बैक हुई बारे जीवा आधार कार्ड नम्बर कह नम्बर दीते लागब आधार कार्ड नम्बर दिया सबमिट करवा ओटीपी एक आइब ओटीपी डालबा मो जगह आइब न कैपचार डालबा बाद सबमिट करवा जीव बाद बैक करवा आईडी बनी जीव खाली हमारे सी एस सी आईडी आ सी एस सी लग इन करम डायरेक्ट हमें सी एस सी लग इन कर तारपरे लग इन क्लिक करम साइन इन तारपरे देखो हमार आईडी लग इन हो गए हमें बैक मारब अंता कि बैक नाओ मारब तारपरे आबार देखो इन क्लिक करते लागब अप्लाई एखन अटोमेटिक हो जीव एखने आमी अप्लाई करी लाई तो प्रथम जे अप्लाई कर तार पूरा नाम डालते लगभ न पूरा नाम जे अप्लाई कर तार बाफन नाम उन्होंने डालते लगभ तारे तार मार नाम तार बाद मोबाइल नम्बर डालिए वेरिफाई करते लगभ ईमेल आईडी डेट ऑफ बर्थ जेंडर तुम्हें बेटा मानुष ना बेटी मानुष बेटा हिले हटात और बेटी मानुष हिले हटात मेल फिमेल ऐसे তারপরে কিন্তু তুমি কোন জাত কোন ধর্মর মানুষ ওটা লেখতে লাগবো মুসলিম হইলে ওটা ক্লিক করবা তারপরে হাউস নম্বর এটা পুরো অ্যাড্রেস ফিল আপ করে নিবে আপনাদের কি তারপরে প্লেস পোস্ট অফিস পিনকোড স্টেট আছে অলরেডি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবা আপনারা যারা ডিস্ট্রিক্ট দেখুন দেখেন সাব ডিস্ট্রিক্ট ফিল আপ করবা তারপরে পুলিশ স্টেশন অন লিখিবা তারপরে উপরের এড্রেসে মনে করো তুমি এখন জেনর রায় আর তোমার গোর যেন দো এড্রেস সেম নি সেম এলে ইয়েস করবা আর সেম থাকে না তো নগরিয়া অন আবার তোমার ডিটেল ফিল আপ করবা কিন্তু আসামর ভিতর ডিটেল লাগবো আসামর বাড়ার ডিটেল হইলে হইতো না তো আমার সেম ইয়েস করিয়ে তুই দিব তারপরে ডকুমেন্ট দিতে লাগবো আধার কার্ড লাগবো ফার্স্টে বাদর ডকুমেন্ট তুমি আধার কার্ড দিতে পারো ভাই ভোটার আইডি দিতে পারো ভাই পাসপোর্ট দিতে পারো ভাই ড্রাইভিং লাইসেন্স দিতে পারো ভাই তুই কেন আধার কার্ড দিবা আপনাইতে তারপরে এ কেন দিতে পারবা আধার কার্ড দিতে পারবা বার্থ সার্টিফিকেট দিতে পারবা স্কুল ওর টেন ফার্স্ট সার্টিফিকেট লাগবো দিতে পারবা তারপরে প্যান কার্ড দিতে পারবা তাই আমি আধার কার্ড দিব আধার কার্ড দিয়া তারপরে নিচের দিকে দেবো এখানে ফটো একটা আপলোড করতে লাগবো তিন ডকুমেন্ট অন্য ওকে করবা করিয়া ফাইল চুজ করিয়া আপলোড দিবা যেন তোমার ডকুমেন্ট থাকে হঠাৎ আপলোড দিবা এখন আমার ডিটেল পুরা ডালি দেই তারপরে নেক্সট স্টেপ দেখাইম যেটা যেটা ফর্ম ফিল আপ করছি আমি ওটা পুরো একবার চেক করব চেক করে সাবমিট করব চেক করিলে একবার আমি জেলা জেলা ফিল আপ করছি হলে আপনি জেলা ফিল আপ করবা ডকুমেন্ট দেখো কিলা আমি ডালিছি এটা ডকুমেন্ট ডালাও শিখাইছি আপনার ইন্টারে কিলা ডালা লাগে তারপরে নেক্সট করবো ইয়েস করবো তারপরে দেখো লাইক ইসে
আমার সার্কেল অফিস আব চান্স দিছে না আব কয়েকদিন পরে দিয়ে দিব নয়া কেন লাইনটা আইসে লাগে দুই তিন দিন পরে আমি একটা ভিডিও বানাই পুরা ক চেষ্টা দেখাইম কিলা অ্যাপ্লাই করা লাগে এতে সার্কেল অফিস আইসে না এই ফোন নম্বর কল করতে লাগবো কয়েকদিন পরে হইব লাইন লাগে হোম ব্যাক পারলাম না ভিডিও বানাইতাম পুরা এ টু জেড দেখাইতাম পারলাম না আপনার